নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো গুড় পিঠে। অনেকে পোয়া পিঠেও বলে থাকে। এই গুড় পিঠে বাড়িতে এইভাবে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর নরম আর ফুলকো ফুলকো হবে। আমি কিভাবে তৈরি করেছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। দেখুন, তার জন্য প্রথমে একটা বাটিতে এক কাপ চালের গুঁড়ো নিলাম, এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি নিলাম, এর সাথে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে খেজুর গুড়। আপনারা যদি খেজুর গুড় পাটালে নিয়ে থাকেন তাহলে সেটা একটু পুড়ে নেবেন, গ্রেট করে নিলে মেশাতে সুবিধে হয়। আমি কিন্তু খেজুর গুড়, ঝোলা খেজুর গুড় দিয়েছি। দেখুন, এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে দুধ মেশাতে হবে। এই মেশানোটা খুব ভালো করে হলে কিন্তু পিঠেগুলো খুব নরম আর সুন্দর ফুলকো ফুলকো হয়, আর খেতে ভীষণই টেস্টফুল হয়ে থাকে। দেখুন, অল্প করে দুধ দেবেন আর এইভাবে সমানে মেশাতে থাকবেন। দেখুন, আস্তে আস্তে খুব ভালো করে মেশাতে হবে। আবার অল্প একটু করে দুধ দিলাম, একসাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মিক্সটা ভালো হবে না। দেখুন, সমানে ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে। দেখুন, এইভাবে একটা মিশ্রণটা তৈরি করতে হবে। এরপর এটা ভালো করে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখুন, একটা কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করাও চলবে না, আবার ঠান্ডা থাকাও চলবে না। এই সময় আমি দেখুন মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে চারদিক দিয়ে তেলগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে পিঠেটা ফুলে উঠবে। দেখুন কি সুন্দর লুচির মতন ফুলে উঠেছে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, অন্য দিকটা ভাজতে দিতে হবে। দেখুন, এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু খুব ভালো করে ভাজা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই ভাজতে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন, খুব বেশি জোরে দেবেন না, তাহলে কিন্তু ওপর থেকে উড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আর আমার ফ্রাই করা হয়েও গেছে। তুলে নিলাম, আবার দেখুন দেখাচ্ছে। এইভাবে আমি দিলাম পিঠেটা। পিঠেটা দেওয়ার পর চারদিক দিয়ে কিন্তু তেলের ছিটা দিতে হবে এইভাবে, তাহলে কিন্তু পিঠেটা ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একদিকটা ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব। দেখুন, ওই দিকটা ভাজতে দিলাম। এইভাবে ভালো করে ভাজতে হবে, আর খুব সুন্দর ফুলে ওঠে আর খুব নরমও হয়। দেখুন, পিঠে ভাজা হয়ে গেছে। আমি এই পিঠেটা ভালো করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন পিঠেটা খুব সুন্দর ফুলে উঠেছে। দেখুন, ভালো করে কিন্তু ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন, সমানে নাড়তে হবে, উল্টে উল্টে ভাজতে হবে। এইভাবে আমি একে একে সমস্ত পিঠেগুলো ভেজে নিলাম। দেখুন, আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন, খুব সফট হয়েছে পিঠেগুলো। দেখুন, পিঠেটা আমি টিপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন। আর ভেতরটা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।